কেউ আসবে না, কেউ আসবে না মা। হাসির আরো অনেক উপাদান আছে, আমার পাট দেখে বলা দেখে কেউ হাসবে না। তার আগে পুটু পিসি আর পটকার নাচ আছে, তারপর পাড়ার কাকিমা জেঠিমা তাদের সব নাচ আছে, বাড়ির বউদের সব নাচ আছে। এইসব নাচ দেখে সবাই হেসে হেসে এত ক্লান্ত হয়ে পড়বে যে আমার এই দেখে বলা এইটা দেখে আর কারোর হাসার মতো ক্ষমতা হবে না, সবাই তখন কাঁদবে। কাঁদবে আমাদের পাট দেখে কাঁদবে কেন? খুব দুঃখের নাটক বুঝি? তুমি কিচ্ছু পড়নি না ভালো করে, সাজে কি হচ্ছে এটা পড়েনি ওরা ভালো করে। হ্যাঁ পড়েছি কিন্তু দুঃখের তো কিছু খুঁজে পেলাম না। না না বাবা, আঙ্কেল যেটা বলতে চাইছেন মানে বুঝুনি তো উল্টো পাল্টা বলবে। আরে বলছি শুনুন না, ভালো বলতে মানে হেসে হেসে মানে এত ক্লান্ত হয়ে যাবে যে সেই ক্লান্তির ঘরে চোখের জল বেরোবে, জল বেরোবে, জল ঠিক বুঝেছে। একদম ঠিক বলেছো, এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। একদম রাইট আছো তুমি, কারেক্ট আছো তুমি, কিন্তু তার আগে যে টুইস্ট নাচটা আছে। এই আবার টুইস্ট নাচ কি? কোনো টুইস্ট ফুইস্ট নাচ হবে না এখানে। কি রে দাদা ভাই বল, কিনি টুইস্ট নাচ হবে না তোমার কথাই নাকি? হ্যাঁ হতে পারে তুমি অ্যাওয়ার্ড জিতেছো, কিন্তু এখানে আমি যা বলবো মানে আমরা যেটা বলবো সেটাই হবে, আর টুইস্ট নাচ হতেই হবে। তোমরা সবাই এসব করবে তো আমরা ইয়াং ব্যাচের কি করব? নাচ হবে সাজি, বলো কিছু। হ্যাঁ নাচ হবে, এত যে প্ল্যানিং প্রোগ্রামিং করলাম আমরা, আমাদের তো নাচটা বাকি আছে। বৌদি ভাই তুমি ওখানে কি বসে আছো? হ্যাঁ চলে চলে এসো। বলছি বলছি বাবা, বাবার সামনে বাবার মানে ওই লজ্জা করছে না মানে ঘুমটাটা দিয়ে না। আজ রাত কা মানে আখরি গানা গা রহা হুম, আর গানে মে কহনা চাহতা হুম কে দুনিয়া মে খুশ রহনা হো তো মানো মেরি বাত। কিরকম লাগছে? ভালো লাগছে? কি হচ্ছে কি? নিজের ছেলের বউ যদি দেখতে পায়। অসুবিধা কি আছে বলুন তো? কখন থেকে সে একভাবে বসে আছে? আমি একটু কোমরটা দুলিয়ে ঝাঁকিয়ে দিলাম, তাতে আপনার কি হয়েছে? আমার চোখকে ফাঁকি দেওয়া। এই যে দাদা,
খুব তো কোমর না চলে, সব ছবি আমি তুলে রেখেছি, হ্যাঁ এই কাগজে পাবলিশ করব, দেখো তুমি। হ্যাঁ আবার কি, এতক্ষণ তো পরের চরকায় তেল দিয়েছি, এবার নিজের চরকায় তেল দাও। এরপরই তো আসছে নাটক, আসছে পাঠটা মুখস্থ করেছো? পাঠ তো কিছুতেই মুখস্থ হতে চাইছে না, তুমি যখন দেখে দেখে বললে বলছো তখন আমিও দেখে দেখে বলবো। এক যাত্রায় পৃথক ফল কি ভালো বলো। আচ্ছা নাটকের নামটা যেন কি ভুলে গেছি, হরিঘোষের গোয়াল। জেঠাই একটা কথা মাথায় এসছে, বলবো? কি ভাবেন বলো। তুইও আবার কিছু ভাবছিস নাকি, বলে ফেল বলে ফেল, তোর যা যা আইডিয়া আছে বলে ফেল। না আমি ভাবছি যে আমাদের বাড়ির নামটা একটু বদলাতে হবে। হ্যাঁ বলো ববিন, বলো কি নাম রাখবে বলো। ভাবছি রাখবো হরিঘোষের গোয়াল। তুমি শুরু কর, শুরু কর, শুরু কর, বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, সবাই শোনো, এখন আমরা শুরু করতে চলেছি আমাদের নাটকের রিহার্সাল। বাহ, নাটকের নামটা সবাই একসাথে বলে দিই। হ্যাঁ চলো, হরিঘোষের গোয়াল। আমরা পাঁচজন মিলে লিখে ফেললাম। হ্যাঁ পাঁচজন মিলে জাস্ট রচনাটা করেছি। তা কোন পাঁচজন শুনি, মানে এই পাঁচজন কে কে? কিছুই জানে না, কিছুই বোঝে না। শোনো, পটকা আমি, আর ওখানে রূপাঞ্জন দাদা ভাইয়ের বৌদি ভাই, বাহ খুব ভালো ব্যাপার। এই তোর এত জেরা করার কি হচ্ছে রে? ওরা কি ভালো নাটক লিখতে পারে না নাকি? তোর যদি এতই কথা থাকে তাহলে তুই নিজে লিখিস নি কেন, সব ব্যাপারে ফুট কাটবে। চলো চলো চলো, আর কথা আমি শুনবো না, এখন এখানে নাটকের রিহার্সাল শুরু হবে। কি শুরু হবে তো? জ্যাঠাই তুমি বলো, বলো জ্যাঠাই, আমি শ্রী হরি ঘোষ, বলো। আমি আমার রোলটা কি? আরে বাবা দাঁড়াও না, সবাইকে সবার রোলটা দেওয়া হবে, এত উত্তেজিত হয়ো না। আগে জ্যাঠাই বলবে, জ্যাঠাই চলো শুরু করো, বলো তো। আমি শ্রী হরি ঘোষ, বলো বলো বলো। আমি শ্রী হরি ঘোষ, না বলোটা নাই বোধ না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আরেকবার বলি। আমি শ্রী হরি ঘোষ। ঠিক আছে, নেক্সট লাইন, নেক্সট লাইন যাচ্ছি, নেক্সট লাইন বলো। আমার একটা গোয়াল আছে। আমার একটি গোয়াল আছে। বাজে একটা দূর। নেক্সট লাইন বলো। সেই গোয়ালে অনেক রকম গরু আছে। সেই গোয়ালে অনেক রকম গরু আছে। আচ্ছা এটা এবার কি নাটক? দাঁড়ো দাঁড়ো, আমায় বলতে তো। বাবা বলছি কি, তুমি যখন আগে থেকে স্ক্রিপ্টটা পড়তেই পারোনি, হ্যাঁ এখন তো রিহার্সাল হচ্ছে, এই সময় এত কথা বলো না। একটু মন দিয়ে রিহার্সাল যা বলছি। এই গুনগুন একটা ভুল হচ্ছে, অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি, ওই শুধু হরিঘোষ বললে হবে না,
এটা বলতে হবে সম্রাট হরিঘোষ, আর ব্যাপারটা টেনে টেনে নাটকের মতো, স্বামী আমি সম্রাট হরিঘোষ। আমি দেখি দিচ্ছি, রিজু দাঁড়া, তোর বাবা একেবারে মানে টেনে টেনে বলো আমি সম্রাট হরিঘোষ। এখানে মিউজিক আছে, এরপরে মিউজিক বিউটিফুল। এই ডিরেক্টরকে সবাই মিলে ডিরেকশন দিলে তো হবে না, যে কোনো একজন বলো। আমি ডিরেক্টর, আমি 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 ডিরেক্টর। আরে বাবা পপটকা, আমি তো আমি তো ডিরেক্টর। আরে এরকম কুচকুচ কি করে হবে বাবা পূজা? আরে আশ্চর্য, কেউ জানে না কে ডিরেক্টর। একবার বলছে ও, একবার বলছে এ, নাটকই হলো না, এখন থেকেই ঝগড়া করছে দুজন। এই পটকা মেয়েদের মধ্যে না রিলেশনশিপটা খারাপ করে লাভ নেই, বাকি লোকেরা কি বলবে বলো? আমি ডিরেকশনটা দিই, বুঝতে পারছো? মানে দেখো তোমারও তো পার্ট আছে না, ওই জন্য তোমাকে বলছি আর কি। ঠিক আছে, আমি ছেড়ে দিলাম ডিরেক্টর হওয়া। তোমার তোমার যখন পার্টটা আছে, একটা কাজ করি শোনো, তোমার পার্টের সময় আমি দিই, তোমার পার্টের সময় তুমি দেবে। আচ্ছা ডিল ডিল ডিল, ডান ডান, চলো স্টার্ট। আর আমি নাটকটা লিখেছি, তা আমি কি বসে বসে আঙুল চুষবো? এই আমি তো লিখেছি, আমি তো লিখেছি, আমি আমি ডিরেকশন দেবো। তোমরা তোমরা এভাবে ঝগড়া করে যাও, ঝগড়া করে যাও। ডিরেকশন ডিরেকশন আমি দেবো না। আরে তুমি না, আমি বাদ, তাহলে আমি তাহলে নাটক করবো না। আরে কিন্তু আমিও তো লিখেছি, আমি লিখেছি। তাহলে তুমি কি বলছো? আরে আমি তো দিই, সবাই মিলে ডিরেকশন দেবো। আমি কিন্তু আমি তো লিখেছি। ঠিক আছে, আমি তো লিখেছি, চুপ কর। ব্যাস কুকুর